हेलो भिवार्स, आमी संचिता आरपीएफ एडुकेशने तुम्हारे स्वागत जाना। आसन्न प्राइमरी टेट एसएलएसटी पीटी डब्ल्यूबीसीएस ग्रुप सी ग्रुप डी अथवा जेको कम्पिटिटिव परीक्षार जो ईवीएस किन्तु एक गुरुत्वपूर्ण विषय। आज आमी एसेछी तुम्हारे साथे ईवीएस एर किछु प्रश्न डिटेल्स से आलोचना करब। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটি দেখো এবং পাশে থেকো। চলো শুরু করা যাক। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা 3 সেকেন্ড করে সময় নাও এবং তার মধ্যে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমি এখানে টোটাল 25টা প্রশ্ন নিয়েছি তোমাদের সাথে আলোচনা করব বলে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শালক সংশ্লেষীয় একক হলো, 4টে অপশান রয়েছে, অক্সিজোম, রাইবোজোম, লাইসোজোম, কোয়ান্টোজোম। তোমরা চটপট আনসার দিয়ে ফেলো। আমাদের আনসার হয়ে যাবে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম হলো শালক সংশ্লেষীয় একক। বাকি এখানে যেগুলো রয়েছে, রাইবোজোম, লাইসোজোম হলো কোষীয় অঙ্গাণু। এগুলো তোমরা সবাই জানো, তবুও আমি বলে দিচ্ছি। চলো এবার আমরা চলে যাই তাহলে পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ। 4টে অপশান রয়েছে, ইলেকট্রন, প্রোটন, আলফা কণা, বিটা কণা। তোমরা আনসার দাও। দেখো তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে আলফা কণা। এই 4টে কণার মধ্যে আলফা কণার ভরবেগ সর্বোচ্চ। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, মৌমাছির সাহায্যে পরাগযোগ ঘটলে সেটিকে কি বলা হয়। হাইমেনোপটেরোফিলি, কাইরোপটেরোফিলি, অ্যানথ্রোপোফিলি নাকি সাইকোফিলি। চটপট আনসার দিয়ে ফেলো। দেখো আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশান এ, অর্থাৎ হাইমেনোপটেরোফিলি। বাকিগুলো আমি বলে দিচ্ছি, কাইরোপটেরোফিলি যদি বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে তখন সেটাকে আমরা বলবো কাইরোপটেরোফিলি, অ্যানথ্রোপোফিলি যদি মানুষের সাহায্যে পরাগযোগ ঘটে সেটাকে আমরা বলতে পারি অ্যানথ্রোপোফিলি, আর সাইকোফিলি প্রজাপতির সাহায্যে পরাগযোগ ঘটলে সেটাকে বলা হয় সাইকোফিলি। তাহলে বোঝা গেল তোমাদের এই কোশ্চেনের আনসারটা। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। 4টে অপশান রয়েছে, অবতল, উত্তল, সমতল, অধিবৃত্তীয়। তোমরা চটপট আনসার দাও। দেখো তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে উত্তল দর্পণ, অর্থাৎ এই রকম যে দর্পণগুলো আছে আমি এঁকেছি, দেখো এরকম যে দর্পণগুলো যেগুলোর ওপরের দিকটা চামচের মতন হয় সেগুলো আমাদের উত্তল দর্পণ হয়। এই উত্তল দর্পণ গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। কারণ জানো? কারণ যে কোনো সমতল দর্পণের থেকে উত্তল দর্পণে ছবির আকৃতি ছোট সাইজের হয়ে যায়, তখন কম জায়গাতে অনেক ছবি একসাথে দেখতে পায়। এই কারণে আমাদের গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। 4টে অপশান রয়েছে, হাঁস, পোলট্রি, পরিযায়ী পাখি, সবকটি। তোমরা আনসার দাও কোনটি হবে। আমাদের আনসার হবে সবকটি। বার্ড ফ্লু হচ্ছে গিয়ে একটি ভাইরাস আক্রান্ত রোগ। এই ভাইরাস আক্রান্ত রোগটি কিন্তু সমস্ত পাখির হয়, সেটা হাঁস হতে পারে, পোলট্রি হতে পারে, পরিযায়ী পাখি হতে পারে। বোঝা গেল? চলো চলে যাই আমরা পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বিওটি ইউনিট কোন বৈদ্যুতিক রাশির একক। এখানে 4টে অপশান রয়েছে, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, বিভব প্রভেদ, প্রবাহ মাত্রা। তোমরা চটপট বলে ফেলো। দেখো তাহলে আমাদের আনসার হয়ে যাবে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির একক বিওটি ইউনিট, 1 বিওটি ইউনিট সমান হয়ে যায় 3.6×10⁶ জুল। এটা মনে রাখবে, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও, 1 বিওটি ইউনিট সমান 3.6×10⁶ জুল। আর বিওটির ফুল ফর্ম হচ্ছে ব্রড অফ ট্রেড ইউনিট, এটা তোমরা অনেকেই জানো তবুও বলে দিলাম, ব্রড অফ ট্রেড ইউনিট।
চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রজেক্ট টাইগার সর্বপ্রথম কোন খ্রিস্টাব্দে শুরু হয়? তোমরা তাহলে আনসার দিয়ে ফেলো। এখানে চারটে অপশান রয়েছে, 1973, 1981, 1953, 1963। আমাদের আনসার হয়ে যাবে অপশান ওয়ান, অর্থাৎ 1937। 1937 খ্রিস্টাব্দে 1 এপ্রিল প্রজেক্ট টাইগার সর্বপ্রথম শুরু হয়, এটা মনে রাখবে। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বেকিং সোডায়ের রাসায়নিক নাম কি? চারটে অপশান আছে, কপার সালফেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে তোমরা বলো আনসার কোনটা হবে। এখানে আনসার হবে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত NaHCO3, এটা তোমরা খাতাতে নোট ডাউন করে নাও, এটা সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। আর সোডিয়াম বাইকার্বনেটকে আমরা বেকিং সোডা বলি, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? চারটে অপশান রয়েছে, পুনে, নাগপুর, কোচি, গুয়াহাটি। তোমরা চটপট আনসার দিয়ে ফেলো। দেখো এখানে আমাদের আনসার হয়ে যাবে নাগপুর। নাগপুর মহারাষ্ট্রতে অবস্থিত। মহারাষ্ট্র স্টেটে নাগপুর অবস্থিত এবং ওই সিটিটাকে বলা হয় অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কটি? এখানে অপশান রয়েছে চারটি, 5টি, 6টি, 4টি, 3টি। তোমরা চটপট বলে ফেলো। দেখো আমাদের এখানে আনসার হবে অপশান থ্রি, আনসার হবে 4। দেখো আমাদের চারটে হটস্পটের নাম আমি বলে দিচ্ছি, হিমালয়াস, ওয়েস্টার্ন ঘাট, তিন নম্বরে আছে সুন্দারল্যান্ড, আর চার নম্বর হচ্ছে ইন্দো বার্মা। এগুলো তোমরা মনে রাখবে। তাহলে আমাদের ভারতে চারটি হটস্পট, হিমালয়াস, ওয়েস্টার্ন ঘাট, সুন্দারল্যান্ড আর ইন্দো বার্মা। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, জিম কর্বেট পার্ক কোন পশুর জন্য বিখ্যাত? চারটে অপশান রয়েছে, বাঘ, সিংহ, গন্ডার, হরিণ। দেখো জিম কর্বেট পার্ক বাঘের জন্য বিখ্যাত। জিম কর্বেট পার্ক উত্তরাখণ্ডে রয়েছে, এটা মনে রাখবে, আর এটি বাঘের জন্য বিখ্যাত। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, তুলো চাষের জন্য উপযুক্ত মাটি হলো কোন মাটি? তুলো চাষের জন্য উপযুক্ত, চারটে অপশান রয়েছে, ল্যাটেরাইট মাটি, কৃষ্ণ মাটি, দোআঁশ মাটি, পলি মাটি। তোমরা চটপট আনসার দাও। দেখো আমাদের অপশান বি সঠিক আনসার হয়ে যাবে, কৃষ্ণ মাটি। কৃষ্ণ মাটি তুলা চাষের জন্য উপযুক্ত। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রটি কি? এখানে চারটে অপশান রয়েছে, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ফটোমিটার, ফটোমিটার। চটপট বলো কোন আনসারটা হবে। আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র, আর হাইগ্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা মাপা হয়, আর্দ্রতা। তাহলে বোঝা গেল। চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, অতীব ঠান্ডায় যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? এখানে চারটে অপশান রয়েছে, হ্যালোফাইটস, স্যাক্রোফাইটস, সমোফাইটস, অক্সালোফাইটস। তোমরা চটপট আনসার দাও। দেখো আমাদের এখানে আনসার হয়ে যাবে স্যাক্রোফাইটস। হ্যালোফাইটস অতিরিক্ত লবণাক্ত পরিবেশে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় হ্যালোফাইটস। আর সমোফাইটস বালুকাময় যে পরিবেশে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয় সমোফাইটস। আর স্যাক্রোফাইটস আমাদের আনসার।
চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে ডিএনএ হলো ডিএনএ আম্লিক, এর কারণটা কি? এখানে চারটে অপশান রয়েছে, সুগার, ফসফরিক অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন। তোমরা আনসার দাও। এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত H3PO4। এই অ্যাসিডের জন্য ডিএনএ আম্লিক হয়, আর ডিএনএতে পেন্টোজ সুগার থাকে, পিউরিন পিরিমিডিন বেস থাকে, এটা তোমরা সবাই জানো। চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, অলকানন্দা ও ধূলিগঙ্গার মিলনস্থলকে কী বলা হয়? চারটে অপশান রয়েছে, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ আর কর্ণপ্রয়াগ। তোমরা আনসার দাও। দেখো আমাদের এখানে আনসার হয়ে যাবে বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা আর ধূলিগঙ্গার মিলনস্থলকে বিষ্ণুপ্রয়াগ বলা হয়। বিষ্ণুপ্রয়াগ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের স্টেটে চামোলি ডিস্ট্রিক্ট। মনে রাখবে এটা উত্তরাখণ্ড স্টেট চামোলি ডিস্ট্রিক্টে বিষ্ণুপ্রয়াগ অবস্থিত। চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, পেনিসিলিনের ব্যবহার প্রথম হয়েছিল কোন যুদ্ধে? চারটে অপশান রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কোনোটিতেই নয়। আমাদের এখানে অপশান হয়ে যাবে বি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পেনিসিলিনের ব্যবহার হয়েছিল, এটা মনে রাখবে। চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, মানব জনসংখ্যা পাঠ হলো, চারটে অপশান আছে, সাইকোলজি, বায়োগ্রাফি, ডেমোগ্রাফি, ক্যালিগ্রাফি। চটপট আনসার দাও তোমরা। এখানে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ডেমোগ্রাফি। মানব জনসংখ্যা পাঠকে বলা হয় ডেমোগ্রাফি। সাইকোলজি হচ্ছে গিয়ে মাইন্ডের, যে মাইন্ড নিয়ে পড়াশুনো সেটাকে বলা হয় সাইকোলজি। বায়োগ্রাফি হচ্ছে গিয়ে কোনো মানুষের সম্পর্কে বা আত্মজীবনী সম্পর্কে পড়াশোনাকে বলা হয় বায়োগ্রাফি। আর ক্যালিগ্রাফি হচ্ছে গিয়ে লেখা নিয়ে, যে হাতের লেখা নিয়ে যে পড়াশুনো সেটাকে বলা হয় ক্যালিগ্রাফি। চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন পতঙ্গ শুকনো পাতাকে অনুকরণ করে? এখানে চারটে অপশান রয়েছে, ক্যারাউসিয়াস, কালিমা, ফাইলিয়াম, কোনোটিই নয়। আমাদের অপশান সঠিক আনসার হয়ে যাবে কালিমা। কালিমা শুকনো পাতাকে অনুসরণ করে বেঁচে থাকে, বুঝতে পেরেছ? চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহিত হয় কিভাবে? প্রবাহিত হয় চক্রাকারে, নাকি একমুখী, নাকি দ্বিমুখী, নাকি বহুমুখী? তোমরা বলো কোন আনসারটা হবে। এখানে সঠিক আনসার হয়ে যাবে একমুখী। সবসময় উৎপাদক থেকে তৃণভোজী এবং খাদক, এই দিকে সবসময় আমাদের শক্তি প্রবাহিত হয়, কখনোই উল্টো দিকে প্রবাহিত হয় না, তাই এটাকে বলা হয় একমুখী প্রবাহ। বাস্তুতন্ত্রের শক্তি কিন্তু একমুখী প্রবাহিত হয়, এটা মনে রাখবে। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, কত প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়? চারটে অপশান রয়েছে, অপশান ওয়ান, ওয়ানে অপশান ওয়ানে রয়েছে ওয়ান, অপশান টুতে রয়েছে থ্রি, অপশান থ্রিতে রয়েছে ফোর, অপশান ফোরে রয়েছে টু। তোমরা তাহলে এখানে বলে ফেলো কোনটা সঠিক আনসার হবে। এখানে সঠিক আনসার হবে অপশান থ্রি, অর্থাৎ আমাদের বাস্তুতন্ত্রে তিন প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়। তাও এক নম্বর হচ্ছে গিয়ে গ্রেজিং, বা যেটাকে আমরা বলি শিকারী জীবী। দু নম্বর হয়ে যাবে প্যারাসাইটিক বা পরজীবী। আমি ইংলিশ টার্মগুলো লিখছি, বাংলা টার্মগুলো বলছি, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। আর তিন নম্বর হয়ে যাবে ডেটিট্রাস, ডেট্রিটাস বা কর্কর জাতীয় খাদ্য শৃঙ্খল। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো ফুল ও ফলের বর্ণ নির্ধারণ করে কোন প্লাস্টিড? এখানে চারটে অপশান রয়েছে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিকোপ্লাস্টিড, কোনোটিই নয়।
বলো কোনটা সঠিক আনসার হবে? আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, আর ক্লোরোপ্লাস্টিড থাকে ক্লোরোফিলে। এটা পাতার যে সবুজ বর্ণ হয় বা খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে ক্লোরোপ্লাস্টিড, আর লিউকোপ্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখে। যে কোনো ভ্রূণ জাতীয় বা খাদ্যশস্য জাতীয় যে সমস্ত বীজ হয় তাতে যে খাদ্য সঞ্চয় করে রাখে সেই খাদ্য সঞ্চয়ের কাজ করে আমাদের লিউকোপ্লাস্টিড। বোঝা গেল? চলো আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বরফ গলনের লীনতাপ কত? চারটে অপশান রয়েছে, 80 ক্যালোরি পার গ্রাম, 180 ক্যালোরি পার গ্রাম, 570 ক্যালোরি পার গ্রাম, কোনোটিই নয়। তোমরা আনসারটা দাও। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 80 ক্যালোরি পার গ্রাম। দেখো এখানে বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় আমি বলে দিচ্ছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে আমরা যদি 1 গ্রাম জলে পরিণত করতে চাই ওই একই উষ্ণতায়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই, তবে আমাকে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হবে, তবেই বরফটা জলে পরিণত হবে। বোঝা গেল? এটাকেই বলা হয় বরফ গলনের লীনতাপ। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, এমবি এর পুরো নাম। চারটে অপশান রয়েছে, ম্যান অ্যাকশন ইন বায়োস্ফিয়ার, ম্যান এন বায়োমাস, ম্যান এন বায়োস্ফিয়ার, কোনোটাই নয়। তোমরা বলো সঠিক আনসার কোনটি হবে। দেখো সঠিক আনসার হয়ে যাবে ম্যান এন বায়োস্ফিয়ার। বোঝা গেল? চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, অর্থাৎ আজকে শেষ প্রশ্ন রয়েছে, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। চারটে অপশান রয়েছে, 3.333%, 0.34%, 6.5%, 0.34%। তোমরা চটপট বলে ফেলো আনসার কোনটা হবে। আমাদের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.34%। বোঝা গেল? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো সবাই, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই ভিডিওর প্রশ্নগুলো যদি তোমরা পেতে চাও তাহলে পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অল টেট পিটিতে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো, যাতে তোমরা সবার প্রথমে আমার ভিডিও দেখতে পাও। তোমরা সবাই ভালো থেকো এবং পাশে থেকো। টাটা, আজকের মতো এ পর্যন্তই।